আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো কুইজ শোগুলো পরিচালনা করে থাকে। তো অনেকে আপনারা চান যে টেলিভিশন চ্যানেলের মতন আমরা একটা কুইজ শো করব। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমি অনুষ্ঠান শুরু করব। মনে করি অনুষ্ঠান শুরু করার জন্য অবশ্যই আপনাদের একটা গেস্ট এবং একটা হোস্ট থাকে। তো ফার্স্ট অফ অল আমি একটা লোয়ার থার্ড দিব। যদি আমাদের কোনো গেস্ট বা ই থাকে তার নামটা শো করবো, বা যদি আমাদের স্পন্সার থাকে সেই স্পন্সারের লোক এবং স্পন্সারের ডিটেলসটা আমরা স্কলিংয়ের মাধ্যমে শো করাতে পারবো। তো আমি স্কলিংটা শো করালাম। তো এটা সম্পূর্ণ একটা ইন্ডিয়ান কুইজ শোয়ের আদলে তৈরি করা। তো এর জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা দেখাবো প্রাইজ মানি, যে আপনারা যে প্রাইজ মানিটা থাকবে সেটা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হলো। তো এরপরে আমরা এখানে দেখুন প্রাইজ মানির ভিতরে তিনটে অপশন আছে, একটা হলো গ্রুপ, একটা হলো কল, একটা হলো টাইমার। তো টাইমারের কাজ কি, গ্রুপের কাজ কি এবং কলের কাজ কি সেটা এখন বুঝাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের যেখানে অন ইয়ার হয় সেখানে অনেক দর্শক থাকে। তো দর্শকদের কাছ থেকে আপনি হেল্প নেওয়ার জন্য যদি চান তো এখান থেকে আপনারা হেল্পে ক্লিক করতে পারেন। তো এখানে হেল্পে ক্লিক করলে দেখুন এখানে যে আমাদের এখানে গ্রুপের যেটাই আছে সেটা মার্ক হলো। দেন আমি না এখান থেকে নেব না, আমি কলে আমার ফ্রেন্ড সার্কেল যা আছে তাদের নিব, সেটা নিতে পারবো। তো না আমি সেটাও নেব না, আমি যদি চাই টাইমিংয়ে খেলবো। তো এটার মাধ্যমে টাইমিংয়ের মাধ্যমে আপনারা খেলতে পারবেন। তো এরপরে আমাদের প্রাইজ মানির কাজটা শেষ। তো এখানে চাইলে ভিউয়ার্স আপনারা কিন্তু প্রাইজ মানি এডিট করতে পারবেন, এর সব কিছু এডিট করতে পারবেন। তো মনে করি আমি ফার্স্টেই 20,000 টাকা দিয়ে খেলবো। তো দেখুন 20,000 ক্লিক করলে 20,000 আসবে, 1,60,000 ক্লিক করলে 1,60,000 আসবে। এখানে প্রাইজ মানি আপনারা যেটা ক্লিক করবেন সেটা এখানে শো করবে অটোমেটিকলি, সম্পূর্ণ অটোমেটিকলি। এটা ডাটা আপনি অটো সেট করে নিতে পারবেন, এক্সেলের মাধ্যমে আপনারা এটা ডাটা সম্পূর্ণ অটো নিতে পারবেন। কুইজগুলো যত ধরনের কুইজ থাকবে আপনি 100 কুইজ এক্সেলে একটা শিট করে অটোমেটিকলি আপনারা ডাটাবেজের মাধ্যমে এখানে সেট করে নিতে পারবেন। এ ধরনের সিস্টেম করা আছে ভিউয়ার্স। তো আমার প্রাইজ মানির কাজ শেষ, এরপরে খেলা হবে, আমার কুইজ আসবে। তো আমি কুইজ অপশনে ক্লিক করব। কুইজে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার যে কুইজগুলো সেটা আসলো। তো এবার কুইজের যে অ্যান্সার, মনে করি এখানে অ্যান্সার আছে, একটু আমি সরিয়ে নেই উপরে তুলে, এখানে অনেক ধরনের অ্যান্সার আছে যে কোন অ্যান্সারটা দেবে। দেখুন এখানে অ্যান্সারের কিন্তু অপশন আছে, এ অ্যান্সার, বি অ্যান্সার, সি অ্যান্সার, ডি অ্যান্সার। তো মনে করি যে আমার গেস্ট সে বললো এটা বি লক করতে, আমি বি লক করে দিলাম, লকে ক্লিক করব, বি অপশনের লক। তো বি লক হলো, তো একটা ইয়েলো কালার ওয়াটারমার্ক করলো। দেন এটা এখন যদি আমি চাই যে একটা নির্দিষ্ট টাইম থাকে যে এত টাইমের ভিতরে আপনারা এটার অ্যান্সার দিতে হবে, তো এখানে দেখুন টাইমের স্টার্ট একটা অপশন আছে, এই যে স্টার্ট অপশন। তো আমি স্টার্ট অপশনটা আপনাদের সুবিধার্থে আর একটু নিচে করে, এই যে স্টার্ট অপশনটা, স্টার্টে আমি ক্লিক করলে পরে দেখুন এখানে টাইমিং উঠবে। আমি চাইলে এটা পজ করে রাখতে পারবো, যদি চাই আমি এটা রিসেট করে নিয়ে আসতে পারবো টাইম, সেটা বলবো। এখানে সব ধরনের বাটন ভিউয়ার্স দেওয়া আছে, এখানে দেখুন কয়েকটা বাটন দেওয়া আছে। দেন এটার যে জায়গায় ছিলাম যে এটার রং অ্যান্সার হলো, এটা আসলে এটা হবে না। তো আমি রং যদি অ্যান্সার হয় রঙে ক্লিক করবো, রেড কালার, তো রং অ্যান্সার হলো। এটা রাইট অ্যান্সার হলো সি ভিউয়ার্স। তো আমি সিতে যাতে ক্লিক করি দেখুন সিতে একটা সবুজ কালার আসলো, তো এটা হলো রাইট অ্যান্সার। দেন এরপরে যদি ভিউয়ার্স আমরা যদি চাই যে না আমরা কোনো জায়গায় হেল্প নিব, যে আগেই বলছিলাম যদি আপনি ফ্রেন্ড সার্কেল ভিতরে হেল্প নিতে চাইলে নিতে পারবেন, তারপর আপনি যদি চান কল দিয়ে কারো হেল্প নিতে পারেন সেটাও নিতে পারবেন। তা আমি ফার্স্ট অফ অল কল লিস্টটা শো করাই, আমার তিনজন এই যে ফোন এ ফ্রেন্ড, যে কোনো তিনজন ফ্রেন্ডের ভিতরে একজনকে ফোন দিতে পারেন। তো আমি মনে করি একজনকে ফোন দিব, দেখুন এই যে মিজান বেসিক এটি নামে, মানে আমি আমাকে কল দিচ্ছে। তো এখানে আপনি চাইলে আমার এই যে ইউজার নেম এটা চেঞ্জ করতে পারেন, এই যে MD মিজানুর রহমান আপনি এটা দিতে পারেন, আপনি নাম রিনেম করতে পারেন যা মন চায় সেটা করতে পারবেন, আপনি এখানে আপনার ইমেজ বসাতে পারবেন সেটাও পারবেন। দেন এরপরে যে কাজটা এখানে দেখুন কল স্টার্ট, আমি টাইমার দেখাবো যে এত কল হচ্ছে সেটা দেখাতে পারবেন। দেন কল এন্ডিং করতে পারবেন সেটার অপশন দেওয়া আছে, তো এটার মাধ্যমে আপনারা কল দিতে পারেন যে কাউকে। তো আমার কল দেওয়া শেষ, আমি এটা হাইড করে দিতে পারবো। তারপরে ভিউয়ার্স আমার গেমস খেলা হলো, গেমস খেলার পরে যে একটা
প্রাইজ মানি জিতলো সেটা আমি শো করাতে পারবো, প্রতি কুইজে এক একটা প্রাইজ মানি থাকে। তো আমি যদি চাই পেজে শো করলাম, দেখুন চলে আসলো প্রাইজ মানি, দেন এটাকে আপনি চাইলে এখান থেকে রিনেম করতে পারবেন। এখানে আপনি যত ব্যালেন্স দিবেন সেটা বসাতে পারবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে, আবার এটা চাইলে হাইড করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এটা ছিল মূলত একটা টেলিভিশন চ্যানেলে কুইজ শো পরিচালনা করার অটোমেশন যে সফটওয়্যার থাকে সেটা। তো এটার মাধ্যমে আপনারা যে কোনো কুইজ শো অটোমেটিকলি পরিচালনা করতে পারেন। তো ভিউয়ার্স, এই কুইজ শো যে প্রিসেট এবং সফটওয়্যারটা যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।